হপ্তা শেষের রেডিওর বিগত দিনের এপিসোডগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের গল্প, শরণজিৎ চক্রবর্তীর লেখা ভানু সিংহের বিপদাবলী। বৃষ্টিটা ধরে এসেছে, মাথার উপরের শেড চুঁয়ে জল পড়ে যাচ্ছে অনবরত। সামনেই একটা দোমড়ানো প্লাস্টিক থেকে জল পড়ে জমছে মাটির ভাঙা খুঁড়িটাতে। সেই দিকে তাকিয়ে ভাইকিং বলল, 10 দিন হয়ে গেল মাইরি, তো কিছুতেই কিছু হচ্ছে না, সিগন্যাল একদম রেড তো রেড। এ রাজা, তুই কিছু কর ভাই, মনের অবস্থা তো একেবারে পুরো কার্বাইডের মতো হয়ে গেছে। ভাইকিংয়ের ভালো নাম ভানু সিংহ রায়চৌধুরী, কি করে যে এটা ভাইকিং হয়েছে নোবডি নোজ। কথা শুনে আমি মনে মনে হেসে ফেললাম, তারপর বললাম, একই ক্লাসে পড়ে পাশের রয়ে বসেও কিছু করতে পারছিস না, সিগন্যালের কথা বলছিস, তুই কি আদৌ চেষ্টা করেছিলি? চেষ্টা করেই তো কেসটা খেলাম গুরু। বাবা, এর মধ্যে কেসও খেয়ে গেছিস, কুড়িতকর্মা ছেলে তো ভাই, কি হয়েছিল? আর বলিস না ভাই, সেকেন্ড দিনই না আমি ভাবলাম ইয়েটা জানিয়ে না রাখলে যদি কেউ আমার লাইনে ঢুকে আমাকেই বিলাইন করে দেয়, তাই না ফার্স্ট বলেই একটু ওই 6 মারতে গেছিলাম, তো টিফিনে গিয়ে ধরলাম, নাম দেওয়া নেওয়া হলো, তারপরেই বুঝলি মানে একটু না ভুল করে ফেললাম, মানে আমি ওকে সরাসরি বলে ফেললাম যে আমি ওকে একটু ওই ইয়ে করিস। হায় কপাল, একেবারে সেকেন্ড দিনেই ব্যাপারটা কি ইয়েতে নিয়ে গিয়ে ফেললি? তোর মাথার ভেতরে কি ইয়েতির ব্রেন আছে নাকি? আরও কেলো হয়েছে, তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে, ছাই রঙের চোখ, হালকা ব্রাউন মাথার চুল, ফ্লুরোসেন্ট বাল্বের মতো স্কিন। আমি প্রশংসাই করছিলাম বিশ্বাস কর, ও কিন্তু মিটিমিটি হাসছিল, কিন্তু মুখ ফসকে ওকে হাইব্রিড আমবলাতেই সব জন্ডিস। তুই বিশ্বাস কর রাজা, এর আগে ওকে ক্যাটরিনা কাইফ থেকে ইয়ানা গুপ্তা সব বলেছি, কিন্তু ওই বিলেতি ধাঁচের চেহারাটা মনের মধ্যে খোঁচা মারছিল, তো তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে। ওকে কত বোঝালাম এটা আদৌ খারাপ নয়, ভালো হাইব্রিড, বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল, তাই আরও খুঁজে গেল। আমি হলে না তোকে চড়িয়ে লাল করে দিতাম, কথা কোথাকার। এই রাজা প্লিজ, ও তো তোর ল্যাব পার্টনার বল, একটু ম্যানেজ করে দিয়ে গুরু, ডোমিনোজের পিজার পোশাক চড়িয়ে দেবো, ড্রু ব্যারিমোরের সিনেমা দেখাবো একদম পাক্কা। এই যাত্রা ত্রাণ করে দাও নাথ গুরুদেব আমার। ও পিসু মশাই, পাক্কা দেখাবি। আমরা এবারে ক্লাস 11-এ উঠেছি, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছেই আমাদের স্কুল। HS বলে নতুন কিছু ছেলেমেয়ে ভর্তি হয়েছে, এদের মধ্যে ইলিনা রায় বলে একজন আছে, তাকে নিয়েই এতক্ষণ আলোচনা হচ্ছিল। আমাদের এইসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয়, ছাদের এক কোণায় জলের ট্যাঙ্কের ওপরে কারোগেটেড ফাইবার শেড, এই শেডের তলায় বসেই আমি আর ভাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি। এখানে রোদ নেই কিন্তু বেশ হাওয়া আছে। প্রথম দিনই ইলিনাকে দেখে ভাইকিং বলেছিল, রাজা দেখেছিস স্কুলের ভাগ্য খুলে গেল মাইরি, এ মেয়ে পৃথিবীর হতেই পারে না, গালের টোল দুটো দেখেছিস একেবারে খুন খারাপই, এ শিওর প্লুটোর মেয়ে, ওরকম ঠান্ডা ফ্লুরোসেন্ট গায়ের রং, ও গুরু। আমি সেদিন আর জিজ্ঞাসা করিনি ঠান্ডা মতো গায়ের রঙের মানে কি, কিন্তু এর ভেতরে যে ও একটা জিলিপি পাকিয়ে রেখেছে আমি এটা আন্দাজও করতে পারিনি। ইলিনার সঙ্গে আমার আলাপ হয়েছিল খুব স্মুথলি। একটু ফ্রি হওয়ার পর একদিন ইলিনা বলেছিল, রাজা তোর চশমার ফ্রেমটা ভীষণ আনকমন। আমি অমনি ক্যাদ্রানি দেখাতে গিয়ে বলেছিলাম, আনকমন না হবেই তো, অনেক কষ্টে খুঁজে বার করেছি ফ্রেমটা, দারুণ বল। আনকমন বলেছি, দারুণ বলিনি তো, আনকমন হলেই দারুণ হয় না। আমার মুখটা চুপসে ফুটো বেলুনের মতো হয়ে গিয়েছিল সেদিন। পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে বলেছিল, না রে খুব সুন্দর, ইলিনার কথা তো পাত্তা দিস না তো, ওরকম। এই মেয়েটির নাম সেজুতি, ও আগেও আমাদের স্কুলেই পড়ত তবে অন্য সেকশনে, ও অদ্ভুত ভালো আর খুব সহজ। যেমন দু চার দিন পরেই আমাকে বলেছিল, এই তোকে না কেমন ভাই ভাই দেখতে। পাশে ভাইকিং ছিল সেদিন, ওকে তো উত্তর দিতেই হবে। ঠিক বলেছিস, এখন তো দুটোই ভাই, রাজা ভাই আর দাউদ ভাই। এই 10-12 দিনে সবই ঠিকঠাক হয়েছে, শুধু ভাইকিংয়ের ব্যাপারটা ছাড়া।
এই নিয়েই আমরা কথা বলছিলাম স্কুল থেকে ফেরার সময়। আমি ট্রামে করে ফিরি আর ভাইকিং একটা মোপেডের মতো গাড়ি করে ফেরে। সেদিনও ফিরছিলাম, হঠাৎ সেজুতি এসে ভাইকিংকে বলল, এই শোন না, আমাকে একটু পৌঁছে দিবি, বাবা আজ গাড়ি পাঠায়নি। ডাহা ঢপ, আমি নিজে দেখেছি ওদের হলুদ ফিয়াট পালিয়রটাকে, কিন্তু বেমালুম চেপে গেলাম। সেজুতি তখন যথাক্রমে মাথা খেয়ে চলেছে লিফট পাওয়ার জন্য। ভাইকিং বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলল, ভাগ, আমি এখন গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে যাব, তুই বরং রাজার সাথে ট্রামে যা। একদম রাজা প্রজা দেখাবি না তো, ধুর। ও চলে যেতেই আমি ভাইকিংকে বললাম, কি বদ রে তুই, ওকে নিলি না কেন? এটা সরকারি পরিবহন না, আমি ওর বাবার মাইনে করা ড্রাইভার। গত সপ্তাহে 6 দিন লিফট দেওয়া হয়ে গেছে জানিস, তাও যদি ইলিনা হতো। ইলিনা চড়বে কী করে, ও তো প্লুটোর মেয়ে, তাই মোপেডে চড়ে না। গাধা কোথা কাঠ, ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না, আর হাইব্রিড আমের কথাটা ভুলে গেলি? কি করি বলতো, গাড়ির টায়ারটা পাংচার করে দেবো। হ্যাঁ, তাহলে ওর ড্রাইভারটাও তোর থেকে লিফট চাইবে। ওর দাদা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, সেটা জানিস? অ্যাসান প্যাদান প্যাদাবে না, মারে চোটে বৃন্দাবন দেখিয়ে দেবে, বিনে পয়সা সমস্ত তীর্থযাত্রা এই বয়সে করে ফেলবে। বৃন্দাবন, বাহ, বৃন্দাবনই তো চাই। ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম ইলিনাও খুব ভালো মেয়ে, শুধু একটু ঠোঁট কাটা। একদিন ছুটির পর ও এসে আমাকে বলল, রাজা আজ আমাদের বাড়ি যাবি প্লিজ, তোর একটু হেল্প দরকার। আমি ভাবলাম এই সুযোগ ভাইকিংয়ের ব্যাপারটা সেটেল করার, ব্যাটা যা ঘ্যান ঘ্যান শুরু করেছে। আমি তাই রাজি হয়ে গেলাম। সাউদার্ন অ্যাভিনিউর ওপরে ইলিনাদের বাড়ি, অনেকটা বাংলোটাই, পাঁচিল দেওয়া, ভিতরে বাগানও আছে। বাগানে কংক্রিটে তৈরি ছোট ছোট ছাতা, এক কোণায় দেখলাম বড় একটা দোলনা ঝুলছে, তার ব্রোঞ্জ রঙের শিকল। ভাবলাম হেবি বড় লোক তো, ভাইকিং সত্যি কিং সাইজের মেয়েই পছন্দ করেছে, এমন চোখ ধাঁধানো বাড়ি আমার 14 পুরুষে দেখেনি। বাড়ির সামনের বারান্দায় 4 জন বসেছিলেন, 2 জন যে ইলিনার বাবা মা তা বলে দিতে হবে না। ইলিনা আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম আর একজন ওর দাদা, আর অন্যজন ওর দাদার বন্ধু সৌম্য বাসু, শেষের জন যাকে বলে টল ডার্ক হ্যান্ডসাম, চোখে সরু ফ্রেমের চশমা, বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হলো। ইলিনার ঘরটাও বেশ সুন্দর, দেওয়ালে স্টিভোর একটা বড় ছবি, জানলায় লেমন কালারের ড্রেপারি, ঘরের এক কোণায় একটা বড় প্লাজমা টিভি রাখা। আমি একটু কাছে গিয়েই জিনিসটা দেখলাম, টিভির বিজ্ঞাপনে ছাড়া এই জিনিস তো দেখিনি। ঘরের আর একদিকে 4 ফোল্ডের বড় আয়না, আমাদের বাড়ির মতো হাসির ঘর টাইপের আয়না নয়, যেখানে অমিতাভ বচ্চনকেও রাজপাল যাদবের মতো লাগে। আমি দেখলাম আয়নার একটা কোণায় লেখা বেলজিয়ান গ্লাস। স্কুল থেকে এলি চিকেন স্যান্ডউইচ খাবি? না না থাক, লুচি খাবো। ইলিনা একটু হেসে চলে গেল অন্য ঘরে। আমি মনে মনে ছক কষতে থাকলাম ভাইকিংয়ের হাইব্রিডটাকে কীভাবে লো ব্রিড করা যায়। এরই মধ্যে ইলিনা ফিরে এলো, রাজা একটা হেল্প করবি? করব, কিন্তু আমারও একটা কথা শুনতে হবে। ইলিনা চোখ ছোট করে মাথার ব্যান্ডটা খুলে টেবিলে রাখতে রাখতে বলল, শুনব, তবে আমার 8টা অঙ্ক করে দিতে পারলে তবেই। ও অঙ্কগুলো এগিয়ে দিল আমার দিকে, তারপর বলল, সবকটা সলভ করে দে, তাহলে যা বলবি শুনব। ওরে বাবা, এই যে APGP আর সার্টসের অঙ্ক, মনে মনে খুব গাল দিলাম ভাইকিংকে, ওর কেস সামলাতে গিয়ে আমার ঝাড় হচ্ছে। যাই হোক, 1 ঘন্টার ধস্তাধস্তিতে মাত্র 6টা অঙ্ক হলো। ইতিমধ্যে ফরমায়েশ মতো লুচি আলুর দম মিষ্টি এসে গেলেও ছুঁতে পারিনি। আমি শেষে 2 হাত তুলে বললাম, এ 2টো কিছুতেই হচ্ছে না, শিওর এগুলোর ডেটায় গণ্ডগোল আছে। ইলিনা হাসলো। আমি বললাম, তবে কথাটা বলি, 8টা না হলে কোনো কথা নয়। আমি চুপ করে গেলাম, ভাবলাম যাগে বাইকিং ভ্যান্ডাল হয়ে যাক, আমি লুচি ছাটাই। চলে আসার সময় ইলিনা গেট অবধি ছেড়ে দিল আমায়, বারান্দায় এখন আর কেউ নেই, সন্ধে হয়ে গিয়েছে। রাজা শোন, ভাইকিংকে বলিস অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো যায় না। ওই যে দাদার বন্ধুকে দেখলি, IIT ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে, প্রতি সপ্তাহেই একবার আসে এখানে। বুঝতেই পারছিস কাল ওর সঙ্গে আমার ডিস্কে যাওয়ার কথা আছে। ও যে চিঠি লেখে আমায়, তাতে পৃথিবীর সব প্রেমের কবিতা তুই পেয়ে যাবি।
বুঝলি? বুঝলাম। তোরও কি ওকে ভালো লাগে? চশমা পরা মানুষ আমার ভালো লাগে। এবার যা, যা মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। আমি বেরিয়ে পড়লাম, বেশ হাওয়া দিচ্ছে। কিছু ঝরা পাতা আর ছেঁড়া প্লাস্টিকগুলো উল্টোপাল্টাভাবে উড়ছে সারা রাস্তায়। ফুচকাওয়ালা শালপাতার বাটিগুলো ইউএফওর মতো ছিটকে ছিটকে ঘুরছে শূন্যে। আমি দ্রুত পা চালালাম। মেনকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রোশন হাসছে। চশমা পড়া ঋত্বিক, কই মিল গিয়া ছবিতে। ঋত্বিক রোশনের সঙ্গে সৌম্যবাসুর মুখের একটা মিল রয়েছে, ওই নির্ঘাত এলিনার ইয়ে। সেই জন্যই চশমা পড়া মানুষ ভালো লাগে এলিনার। আমি আবার পোস্টারটা দেখলাম, মনে হলো ঋত্বিক নয়, সৌম্যবাসুই আমার দিকে তাকিয়ে বলছে, মুঝে মিল গয়া। কাকা, তুমি খরচের খাতায়, ইঞ্জিনিয়ার ছেলের সাথে টক্কর পারবে? তার চেয়ে বরঞ্চ ওয়াক ওভার দিয়ে দে, নয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের মতো অবস্থা হবে, বুঝলি? সামনেই ফেস্ট, তুই বরং সেদিকে মন দে। আজও আমরা স্কুলের ছাদে বসে আছি, ফেস্টের জন্য ক্লাস আগেই ডিসলভড হয়ে গিয়েছে। আজ আকাশে একদম মেঘ নেই, দূরে দক্ষিণাপনের কাছে ইন্ডিয়ান অয়েলের বোর্ডটা দেখা যাচ্ছে। অনেক অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রুপোলি এরোপ্লেন আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতো ধোঁয়া লাগিয়ে দিয়েছে। আমিও ইঞ্জিনিয়ারিং পড়ব। ততদিনে সৌম্য স্টেটসে। আমিও স্টেটসে যাব। ততদিনে সৌম্য কোনো মাল্টি ন্যাশনালে 60-70 হাজার টাকার চাকরি করবে, বুঝেছো? আমি 80-90 হাজার টাকার চাকরি করব। ওরে নাড়ু, ততদিনে সৌম্য আর ইলিনের সেকেন্ড জেনারেশন না, তোকে মামা ক্যাডবেরি খাবো, মামা মিকি মাউস কিনবো, এসব বলে অস্থির করে তুলবে। এই তবে উপায়, সরে পড়। এইচএস খুব শক্ত, সেদিকে মন দে। ইলিনা তোর জন্য নয় ভাই। ইয়ার কি না, শেষ না দেখে আমি সেজুতিকে দূর থেকে আসতে দেখে কথাটা বেমালুম চেপে গেল। কিরে নন্টে ফন্টে, কি হচ্ছে? তাতে তোর কি, ভাগ, দেখছিস না আমরা এখন জরুরি আলোচনা করছি। তোর আলোচনা? সে তো আবার সেই ভাট বকা, তার চেয়ে বরং আমার বাড়ি পৌঁছে দে তো। আজ আবার আমার গাড়ি আসেনি। ইল্লি, আমি তোর পোষা বিল্লি নাকি? যা ভাগ এখান থেকে। দিবি না তো? ঠিক আছে, ছেড়ে দে। ও চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই বাইকিং বিরক্তি আর বিব্রতভাব মিশিয়ে বলল, ওফ কি ঝামেলার বাবা, আচ্ছা ঠিক আছে চল, বলেই হনহন করে হাঁটা মারল। আমি অবাক হয়ে সেজুতির দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন করলাম, ব্যাপারটা কি? সেজুতি আমার কাছে এসে প্রায় ফিসফিস করে বলে উঠল, বাইকিংকে তো আর ভাই ভাই দেখতে না। ফেস্টে বিশেষ ঝামেলা হয়নি, শুধু বাইকিং ডিবেটে নৃত্যকলা মেয়েদের একচেটিয়া নয় এর পক্ষে বলতে গিয়ে রবি শঙ্করের দাদার নাম অন্নদাশঙ্কর বলে ফেলেছিল। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আমাদের আড্ডায় অবশ্য তাতে কোনো ছেদ পড়েনি। সেজুতির লিফট দেওয়া নেওয়া চলছিল আর বাইকিংও ওই প্লুটোর মেয়েটির সঙ্গে মোটামুটি গোছের একটা র্যাপো বানিয়ে ফেলেছিল। আর এইসবের মধ্যেই ছোট্ট একটা বাঁক নিল আমাদের জীবন। ইলিনা আমাকে বলেছিল রবিবার ওদের বাড়ি যেতে, ওর ফিজিক্সের কিছু অঙ্ক দেখে দিতে হবে, আর ওর মা আমার লুচিপ্রীতির কথা জেনে আমায় লুচিও খাওয়াবেন। ওদের বাড়িতে যাওয়ার আগে আমি বাইকিংদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে পুরো ভূত দেখলাম। খাটে বাইকিং বসে, সামনে হ্যারিকেন হাতে কাকিমা আর কাপড় পট্টি হাতে সিঁজুতি। আমায় দেখেই কাকিমা বললেন, দেখো কি কাণ্ড বাঁধিয়ে এসেছে, তোমরা বসে কথা বলো, আমার ভিতরে কাজ পড়ে আছে, আমি যাই। উনি ভেতরে যেতেই আমি বাইকিংকে বললাম, কিরে হাতে হ্যারিকেন, কি কেস? ইলিনা, খবরদার বলছি, ওই নাম নিবি না আমার সামনে, যেমন বিচ্ছিরি মেয়ে তেমন বিচ্ছিরি নাম, দিলি না নিলি না দুদুর। ব্যাপারটা জানা গেল সেজুতির কাছ থেকে। শনিবার সন্ধেবেলা ইলিনা, সৌম্য, ইলিনার দাদা আর সেজুতি সবাই মিলে ডিস্কে গিয়েছিল, ভাগ্যক্রমে ভাইকিংও সেখানে হাজির ছিল। ব্যাস সৌম্যকে আইডেন্টিফাই করতে পেরেই ভাইকিং টং। সবাই যখন নাচছে তখন বাইকিং
এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক নিয়ে গিয়ে নাচতে নাচতে ঢেলে দিয়েছিল সৌম্য বসুর জামায়। নিমেষে ডেস্ক কুরুক্ষেত্র। ভাইকিংও ফাটিয়ে দেব, লোপাট করে দেব বলে রং দেখাতে গিয়েছিল। ব্যাস ধস্তাধস্তিতে হাতের কনুইয়ের কাজটা মচকে গিয়েছে, আরও ঝাড় খেত। স্রেফ সেঁজুতি বাঁচিয়েছে। আমি সব শুনে বললাম, এতে ইলিনার দোষটা কোথায়? দোষ কই? ও তো বাঁচাতে পারতো আমাকে, এসে বাঁচালো না কেন? সেলফিস, রুথলেস, লেডি ম্যাকবেথ কোথাকার একটা। আমি ঘর থেকে বেরিয়ে জুতো পরতে পরতে শুনলাম সেঁজুতি আস্তে আস্তে বলছে, ও তো নড়ছিস কেন? সে একটা দিতে দে না। সেই তখন থেকেই তো দিচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না? বাইরে এসে দেখি ঝলমলে আকাশটার অর্ধেকটা ধূসর রঙে ঢাকা। শরৎকালের এই এক বিপদ, তবে বাকি অর্ধেক আকাশ এখনও নীল। বৃষ্টি আসতে পারে ভেবে দ্রুত পা চালালাম। ইলিনাদের বাড়িটা আজ একটু বেশি চুপচাপ। ইলিনা ওদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমায় দেখে নিচে নেমে এলো। এত দেরি করলি যে, চল ঘরে চল। আজ ঘরের এসি চলছে, একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিসের গন্ধ কে জানে। আগে অঙ্ক কর, তারপর লুচি খাওয়াবো। এটা কিন্তু ঠিক হলো না, কাল বাইকিংয়ে না মারলেই চলছিল না? দাদার সঙ্গে বাদরামো করলে ওরকম হয়, আর সেজুতি তো সামলেই দিয়েছে ব্যাপারটা। তুই কিছু বললি না কেন? যার জিনিস সে সামলাবে, আমার কি দায়? দেখ, আসলে বাইকিং একটু শর্ট টেম্পার্ড, এমনিতে কিন্তু দারুণ ছেলে, খুব সফট নেচারের, আর মনটাও খুব ভালো। এছাড়া তুই তো দেখেছিস বাইকিং খুব হিউমারাস, ও মানে ওর প্যাকেজটাই ওরকম, ভেরি রেয়ার অ্যান্ড আনকমন কাইন্ড অফ আ বয় হি ইজ। তোর মনে আছে কিনা জানি না, তোকে একবার আমি বলেছিলাম, আনকমন হলেই কিন্তু দারুণ হয় না। আমি ওকে আশ্বস্ত করার জন্য বললাম, না না, বাইকিং এর ঘোর কেটেছে, আর আমি ওকে বলেও দিয়েছি যে তোর সৌম্য বাসুকে পছন্দ। ইলিনা যেন শখ খেলো। সৌম্য? আমি? ইউ মাস্ট বি আউট অফ ইয়োর মাইন্ড। আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, কেন? তুই যে বললি তোর চশমা পরা মানুষ ভালো লাগে, সৌম্য তোকে প্রপোজ করেছে, একসঙ্গে ডিস্কেও গেলি। তো আর তুই জানিস সৌম্য এখন কন্ট্যাক্ট লেন্স পরে? আমি আর চাপতে পারলাম না, জিজ্ঞেস করে ফেললাম, তবে কাকে ভালো লাগে তোর? ইলিনার চোখ দুটো নরম হয়ে এলো হঠাৎ, হাসির সঙ্গে গালে জেগে উঠল দুটো টোল, খুন খারাপি। তারপর আস্তে আস্তে বলল, দেখ তোর পিছনেই তো দাঁড়িয়ে আছে। আমি চট করে পেছনে ঘুরলাম, একটা ড্রেসিং টেবিল, বড় বেলজিয়াম গ্লাসের আয়না, আর তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা গো ফোটা 17 বছরের এক হতবম্ব ছেলে, তার চোখে একটা আনকমন ফ্রেমের চশমা। এতক্ষণ শুনছিলেন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ভানু সিংহের বিপদাবলী। গল্প পাঠে এবং রাজার ভূমিকায় আমি সুমন চক্রবর্তী, ভাইকিংয়ের ভূমিকায় কুমারদীপ নাথ, ইলিনার চরিত্রে সমাদৃতা চক্রবর্তী, সেজুতির চরিত্রে শতভিষা ঘোষ, ভাইকিংয়ের মায়ের চরিত্রে শুক্লা চক্রবর্তী। আজকের হপ্তা শেষের রেডিওর এপিসোড এই অবধি, কথা হবে আগামী সপ্তাহে, ভালো থাকবেন।